আজ আমরা এক্সপ্লেন করব টম রিডার মুভি। এক অলৌকিক শক্তির সন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে হাজার বছরের গোপন রহস্য, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গল্পের শুরুতে আমাদের বলা হয় জাপানের এক রানীর কথা, যার নাম হিমিকো। বলা হয় সে নানা অলৌকিক শক্তির অধিকারী এবং তার হাতে রয়েছে কালো জাদুর ক্ষমতাও। রানী যা কিছু তো সেই মারা যেত। পুরো রাজ্যের মানুষই ছিল রানীর গোলাম, কিন্তু কোনো এক কারণে এত ক্ষমতাধারী রানীকেও বন্দী করে রাখা হয় শয়তানের সাগর নামে এক সমুদ্রের মাঝামাঝি কোনো এক পাহাড়ে। হাজার হাজার বছর ধরে তাকে বন্দী করে রাখা হয়েছে। রিচার্ড নামে এক ব্যক্তি এই রানীর সম্পর্কে জানতে পারে। রিচার্ড সেই রানীকে খোঁজা শুরু করে। রিচার্ডের মাথায় এত আবেগ ছিল যে সে তার পরিবারের কথাও চিন্তা করেনি। রিচার্ডের একটি মেয়ে ছিল যার নাম লারা, যাকে রিচার্ড একা ছেড়ে চলে যায়। এর পরের দৃশ্যে লারাকে দেখানো হয়। লারা এখন বড় হয়ে গিয়েছিল, সে একজন বক্সার। লারা যখন বক্সিং প্র্যাকটিস করছিল তখনই সেখানে ক্লাবের মালিক আসে আর তাকে জানায় তার মাসিক বিল এখনো দেওয়া হয়নি। এখান থেকে আমরা লারার সম্পর্কে জানতে পারি। লারার বাবা রিচার্ড সে রানীকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু রিচার্ড আর কখনো ফিরে আসে না। এরপর সেখানকার সরকার রিচার্ডকে মৃত ঘোষণা করে। লারার কাছে কোনো টাকার অভাব ছিল না, তার বাবা তার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। কিন্তু লারা তার বাবার উপর অভিমান করে তার সম্পত্তির কানা করিও নেয়নি। লারা বিশ্বাস করে তার বাবা কোনো একদিন ফিরে আসবে। তার বাবা মারা যায়নি। লারার বাবার বিজনেস পার্টনার লারাকে বারবার বোঝায় সম্পত্তির দলিলে সই করতে, কিন্তু লারা রাজি হয় না। কেননা লারা যদি সম্পত্তির দলিলে সই না করে তাহলে তাদের সব সম্পত্তি নিলাম হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত লারার বাবার বিজনেস পার্টনার তাকে রাজি করিয়ে ফেলে দলিলে সই করার জন্য। লারা যখন সম্পত্তির দলিলে সই করতে যাচ্ছিল তখন সে জানতে পারে তার বাবা তার জন্য একটি জাপানিজ পাজেল রেখে গিয়েছিল। লারা খুব বুদ্ধিমতী ছিল, সে খুব সহজেই পাজেলটি সমাধান করে ফেলে। ওই পাজেলের ভিতর থেকে লারা একটি চাবি এবং একটি সিক্রেট নোট পায়, আর সেই নোটটি পরে সই না করেই দ্রুত চলে যায় নোটের দেওয়া সেই ঠিকানায়। সেখানে লারার বাবার সমাধি ছিল। তার বাবার সমাধির উপরে লেখা তার নামের প্রথম লেটারটি চাপ দেয় এবং যে চাবিটি পেয়েছিল সেটা দিয়ে খোলে। তখন ওখানের একটি গুপ্ত দরজা খুলে যায়। সেখানে গিয়ে লারা বুঝতে পারে যে তার বাবা অধিকাংশ সময় কোথায় কাটাতো। সেখানে লারা একটি ক্যামেরাও দেখতে পায় যাতে তার বাবার একটি মেসেজ রেকর্ড করা ছিল। লারা যখন ওই ভিডিওটি দেখে তখন সে দেখতে পায় যে তার বাবা তাকে বলছে, তুমি যখন এই মেসেজটা পাবে আমি তখন জীবিত নাও থাকতে পারি। আমি যখন এটা প্রমাণ করার জন্য বাড়ি থেকে চলে গিয়েছিলাম যে সুপার ন্যাশনাল পাওয়ার বলে কিছু আছে, তখনই আমি এক জাপানি রানীর ব্যাপারে জানতে পারি আর তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি। তোমার মাকে হারিয়ে আমি খুব মানসিকভাবে আঘাত পেয়েছিলাম আর এই কারণে আমি সেই রানীর খোঁজে বেরিয়ে পড়লাম, যাতে তোমার মাকে আমি আত্মাদের জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। কেননা এই রানী জীবিত মানুষকে মৃত আর মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা ছিল। আর এখন তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে সেই রানীর সম্পর্কিত সব তথ্য নষ্ট করে দিতে হবে যাতে সেগুলো কোনো খারাপ মানুষের হাতে না যায়। এই মেসেজটি দেখার পর লারা এই জায়গা থেকে সব জিনিসগুলো ভালো করে দেখতে থাকে। আর যখন লারা সেখানে থাকা সব ইনফরমেশনগুলো পড়ে তখন সে জানতে পারে তার বাবাকে কে সাহায্য করেছিল। লারা তার বাবার কিছু জিনিস বন্ধক রেখে বেশ কিছু টাকা পায় আর হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। লারা খুব তাড়াতাড়ি জায়গাটা খুঁজতে শুরু করে দেয় যে জাহাজে তার বাবাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কিন্তু লারা যখন সেখানে জাহাজটি খুঁজছিল তখনই কয়েকটা ছিনতাইকারী তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছিনতাইকারী জানতই না তার কার ব্যাগ চুরি করেছে, একজন বক্সারের। লারাও সেই ছিনতাইকারীগুলোকে ধাওয়া করে এবং তার বক্সিং স্কিলের মাধ্যমে তাদের থেকে ব্যাগটি উদ্ধার করে। এরপর লারা সেই জাহাজটিকে খুঁজে পেয়ে যায় যেটি সে খুঁজছিল। সে জাহাজের মালিকের সাথে যখন কথা বলে তখন ওই জাহাজের মালিক লারাকে বলে, হয়তো আমার বাবাই তোমার বাবাকে সাহায্য করেছিল, কিন্তু আমার বাবাও তোমার বাবাকে সাহায্য করার পর আর কখনো ফিরে আসেনি। আমি জানি না যে আমার বাবা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। তখন লারা ওই জাহাজের মালিককে বলে যে আমরা দুজনে একসাথে মিলে আমাদের নিজেদের বাবাকে খুঁজতে পারি, কারণ লারা তার বাবার দেওয়া ইনফরমেশন থেকে সেই দ্বীপের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। কিন্তু লারা এটা জানতো না যে সেই দ্বীপটি কতটা বিপজ্জনক ছিল। এই কারণে জাহাজের মালিক দ্বীপে যেতে রাজি হয় না। কিন্তু লারা যখন জাহাজের মালিককে বেশ কিছু টাকার লোভ দেখায় তখন সে লারাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ জাহাজের মালিকের উপরও অনেক ঋণের বোঝা ছিল। এরপর তারা যাত্রা শুরু করে। যাত্রার সময় লারা তার বাবার সমস্ত পাজেলগুলো সমাধান করে, যার ফলে সে জানতে পারে যে সে রানীর সমাধির পিছনে আরও অনেক শত্রুপক্ষ ছিল যারা সেই রানীর সন্ধান করছিল। এরপর লারা পাজেলগুলো সমাধান করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন এক বড় ঢেউয়ের ঝটকা লাগায় তার ঘুম ভেঙে যায়, কারণ তাদের জাহাজ সেই দ্বীপে পৌঁছে গিয়েছিল আর সেখানে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ আসছিল। এই কারণে জাহাজের মালিক যখন জাহাজটি আর নিয়ন্ত্রণ করতে পারছিল না তখন সে লারাকে সমুদ্রে লাফ দিতে বলে। লারা তখন তার বাবার সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়ে দ্রুত জাহাজ থেকে লাফ দেয় এবং তাদের সেই জাহাজটির সাথে একটি পাথরের ধাক্কা লেগে জাহাজটিও চুরমার হয়ে যায়। এরপর লারার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি দ্বীপে আবিষ্কার করে এবং একটি লোক লারাকে বলে, রানীর সেই সমাধি খুঁজতে গিয়ে আমি তোমার বাবাকে মেরে ফেলি।
লারার ব্যাগ থেকে তার বাবা ডায়েরি পেয়ে তারা বুঝে যায় তারা কে। লারা বুঝতে পারে লোকটি এখানকার গ্রুপ লিডার। তারাও রানীর সমাধি খোঁজার চেষ্টা করছে। লোকটি লারাকে দাস বানিয়ে নেয় এবং রানীকে খুঁজতে বের হয়। এই সুযোগে জাহাজটির মালিক লারাকে পালাতে সাহায্য করে। যখন লারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে দৌড়াতে দৌড়াতে এক তীব্র ঢেউর কবলে পড়ে। লারা পানিতে ডুবেই যাচ্ছিল, ঠিক তখনই সে একটি ভেঙে পড়া প্লেন দেখতে পায়। লারা সেটি ধরে নেয়, কিন্তু লারার শরীরের ওজনে প্লেনটি ভাঙতে শুরু করে। তখন লারা সাহস নিয়ে জোরে দৌড় দিয়ে এক লাফ দেয় এবং প্লেনটির প্রধান অংশ ধরে ফেলে এবং ঝুলতে থাকে। সে কোনো মতো প্লেনের ভিতরে ঢুকে, কিন্তু তখনই প্লেনটি আবারও পুরোদমে ভেঙে পড়া শুরু করে। আর তখনই লারা সে ভেঙে পড়া প্লেন থেকে একটা প্যারাশুট দেখতে পায় এবং সে প্যারাশুটটা খুলে জঙ্গলে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর যখন রাত নেমে আসে, লারা ওই জঙ্গলে কাউকে দেখতে পায় না যে তাকে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে একজন লোক লারাকে দেখে পালাতে থাকে। লারাও সেই লোকটির পিছু নেয় এবং একটি গুহার ভিতরে গিয়ে লোকটির দেখা পায়। লারা দেখতে পায় লোকটি আর কেউ নয়, তার বাবা। লারা তার পরিচয় দিলে রিচার্ড চিনতে পারে লারাকে। সে খুশিতে কান্না করতে থাকে। কিন্তু পরের দিন সকালে লারা তার বাবাকে সেই গ্রুপটির সম্বন্ধে বলে যারা তার বাবার ডায়েরিটা নিয়ে নিয়েছিল, যাতে সমস্ত ইনফরমেশন ছিল। এই কথা শুনে লারার বাবা খুব রেগে যায়। সে বলে, লারা তুমি কি আমার মেসেজটি শোনোনি? আমি ওই মেসেজে বলেছিলাম যে তোমাকে ওই সব জিনিসগুলো নষ্ট করে দিতে হবে। তুমি কি জানো এর জন্য এখন সমস্ত পৃথিবী বিপদের মুখে? এই কথা শোনার পর লারা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক ডায়েরিটি উদ্ধার করবে এবং সমস্ত পৃথিবীর মানুষকে রক্ষা করবে। লারা একাই সেই গ্রুপটি যেখানে ছিল সেখানে যেতে থাকে আর তীরের মাধ্যমে গ্রুপের উপর আক্রমণ করে। আর এদিকে সেই লোকগুলি রানীর সমাধি খুঁজে পায়, কিন্তু তারা প্রবেশ পথ কোথায় ছিল সেটা জানা ছিল না। সেখানে লারার বাবা রিচার্ডও পৌঁছে যায়। লারার বাবাকে সেই গ্রুপের লিডারটি আটক করে নিয়েছিল এবং লারাকে বলে প্রবেশ পথের পাজেলটি সমাধান করতে, না হলে তার বাবাকে মেরে ফেলবে। লারা আর কোনো উপায় না পেয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে সে পাজেলটি সমাধান করে আর ওই সমাধির প্রবেশ পথ খুঁজে যায়। এরপর তারা সবাই এক এক করে গুহার ভিতরে আসে, কিন্তু সেখানে তাদের এক ভুল পদক্ষেপের জন্য গ্রুপের একজনের মৃত্যু হয়। এরপর তারা সেখানে একটি খাদ দেখতে পায়। সেখানে অনেকগুলো কঙ্কাল পড়েছিল। এটা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে একটি দেয়ালে তারা আরো পাজেল দেখতে পায়। যখন তারা সেই পাজেলটি দেখছিল ঠিক তখনই সেই গুহার দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায় এবং তাদের পায়ের তলার পাথরগুলো সরে যেতে শুরু করে। লারা পাথরের নিচে পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যায়। এবার যখন লারার নজর আবার সেই দেওয়ালে পড়ে, লারা বুঝতে পারে এই পাজেলই এখান থেকে বের হওয়ার রাস্তা। তখন লারা সেখানে থাকা বিভিন্ন রংগুলো দেওয়ালে লাগাতে থাকে, কিন্তু কোনো রঙই কাজ করছিল না। তখন লারা বুঝতে পারে সবুজ রং হলো স্বাধীনতার রং, আর তখন লারা নীল আর লাল রঙকে মিক্স করে সবুজ রং বানায়। এরপর সেখানকার দরজা খুলে যায়। দরজাটি খোলার পর সেখানে তারা রানী সহ আরো অনেকের সমাধি দেখতে পায়। এরপর তারা যখন রানীর সমাধির উপরে ঢাকনাটা সরায় তখন সে রানীকে একটি সাধারণ মানুষের মতোই দেখায়, কিন্তু দেখতে দেখতে সেটা কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। যখন ওই গ্রুপের লিডারের কথায় তার লোকগুলো রানীকে সমাধি থেকে উঠাতে যায় তখনই তাদের হাতে ইনফেকশন হয়ে যায় আর খুব ভয়ানক যন্ত্রণায় তারা মাটিতে পড়ে কাতরাতে থাকে। এরপর লারা যখন সেখানকার সকল নকশা গল্পগুলো পড়ে, লারা বুঝতে পারে যে রানীটি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল না, তবে তার শরীরে এক ধরনের ভাইরাস ছিল, জম্বি ভাইরাস। তাই রানীর শরীর স্পর্শ করার সাথে সাথেই মানুষজন জম্বি হয়ে যেত। তাই রানী তিনি সহ এই রোগে আক্রান্ত সকল প্রজারা নিজেদেরকে মেরে ফেলে আর নিজেদের লাশগুলো লুকিয়ে রাখে পাহাড়ের গভীরে চার দেওয়ালের মাঝে, যাতে এই ভাইরাসটা অন্যদের মাঝে না ছড়াতে পারে। এটাই ছিল রানীর আসল রহস্য। রানী কোনো কালো জাদু জানতো না এবং কেউ তাকে কোথাও বন্দি করেও রাখেনি। রানী তার নিজের ইচ্ছায় পাহাড়ের গভীরে তাকে সমাহিত করিয়েছেন। তাই রিচার্ড এবং লারা সেই গ্রুপের লিডারকে বলে তাদের এই রানীকে নিয়ে যাওয়া ঠিক হবে না, কিন্তু সেই লিডার তাদের কোনো কথা শোনে না। সে রানীর একটি আঙুল কেটে তার সাথে রেখে দেয় আর জানায় এই আঙুল তিনটিনি গ্রুপকে দিতে হবে। তিনটিনি গ্রুপ এটা নেওয়ার জন্য এতদিন ধরে রানীকে খুঁজে বেড়াচ্ছে, তার মানে তিনটিনি গ্রুপ আগে থেকেই জানতো রানীর আসল রহস্য। রিচার্ড বুঝতে পারে তিনটিনি গ্রুপের আসল উদ্দেশ্য কি। তিনটিনি গ্রুপ আসলে চায় তারা প্রথমে এই রোগের প্রতিষেধক টিকা বানাবে, এরপর এই ভাইরাসটা পুরো বিশ্বে ছড়িয়ে দেবে। তখন মানুষরা এই রোগ থেকে বাঁচার জন্য মেডিসিন খুঁজবে। তখন টিনটিনি গ্রুপই আবার তাদের বানানো প্রতিষেধক টিকাগুলো বেশি মূল্যে বিক্রি করবে। এটাই হলো টিনটিনি গ্রুপের আসল উদ্দেশ্য, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। হঠাৎ করে সেখানে রানীকে স্পর্শ করা দুইজন জম্বি চলে আসে এবং লারা ও তার বাবার উপর আক্রমণ করে। আর একজন জম্বির হাত লারার বাবার সাথে লেগে যাওয়ার জন্য লারার বাবারও ইনফেকশন হয়ে যায়। লারা যখন তার বাবার কাছে আসে তখন লারার বাবা তাকে বোঝায় যে আমাদের মাঝে একজনকে এখানে থেকে রানীর সমাধিটি ধ্বংস করতে হবে, যাতে এরপর আর কেউ সমাধিটি খুঁজে না পায়। আর এমনিতেও আমি আর বাঁচবো না, তাই তোমার এখানে আমাকে ছেড়ে যেতে হবে। লারা যখন এটা শুনে কান্না করতে থাকে, সে খুব ভেঙে পড়ে। এরপর সে তার বাবাকে শেষবারের মতো চিরবিদায় জানায় আর এই গ্রুপের লিডারকে খুঁজতে থাকে। লারা তাকে খুঁজেও পেয়ে যায়। লারা তাকে মারতে থাকে।
মারামারির এক পর্যায়ে লিডারটি রানীর যে আঙুল কেটে এনেছিল লারা সেই আঙুলটি লিডারের মুখে ঢুকিয়ে দেয় এবং খাদে ফেলে দেয়। আর তখনই সমাধিটি বিস্ফোরণ হতে শুরু করে। লারা খুব দ্রুত দূরতে থাকে এবং গুহার বাইরে যাওয়ার পথের সামনে এসে আটকে পড়ে যায়। পরে জাহাজের মালিক লারাকে উদ্ধার করে। এরপর সেখানে একটি হেলিকপ্টার চলে আসে। ওই হেলিকপ্টারটি হাইজ্যাক করে সেখানে থাকা সকল মানুষ দ্বীপ থেকে বেঁচে ফিরে আসে। এর পরের দিশে লারাকে আমরা লন্ডনে দেখতে পাই। সেখানে সে তার বাবার সমস্ত সম্পত্তি অ্যাকসেপ্ট করে। এরপর লারা যখন নিজেদের কোম্পানির লিস্টগুলো দেখছিল তখন সে এমন একটি কোম্পানি খুঁজে পায় যারা সুপার ন্যাশনাল আর্টিকেল নিয়ে পুরো দুনিয়ার উপর রাজত্ব করতে চাচ্ছিল। আর সে কোম্পানির মালিক আর কেউ না, লারার বাবার বিজনেস পার্টনার, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আর এই বিজনেস পার্টনারের কাজ ছিল যে লারাকে বিজনেসের কথায় জড়িয়ে রাখা, যাতে লারা তার কাজের মধ্যে না আসে। এখন যেহেতু লারা এই সবকিছু জেনে গিয়েছিল তখন লারা সিদ্ধান্ত নেয় যে সে ওই বিজনেস পার্টনারের সাথে মোকাবেলা করবে। আর এখানেই গল্পের সমাপ্ত ঘটে। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের।